দাদা হুজুর পীর কেবলার কথায় মোশিরাত হুজুর আমার জবাব দিয়েছিলেন ও মুজাদ্দিদুল জামান হুজুর আপনি আমার পীর হুজুর আপনি আমার মুর্শিদ হুজুর আপনি বিয়া দৈবি করবেন না মুজাদ্দিদুল জামান বলেছিলেন কেন আনেননি একটাবার বলো আজকের বাংলাদেশের আলেমরা আমাকে অনেক কথা বলতেছে বাবারা রুহুল আমিন ওই সময় বলেছিলেন হুজুর আমি রুহুল আমিন যখন এই গাছের গোড়ায় গেলাম পাতা নিয়ে আসার জন্য আমি রুহুল আমিন আমি গাছের তলে গিয়ে দেখি ওই গাছের তলে একজন আল্লাহর বান্দা আছে মুজাদ্দিদুল জামান আমি রুহুল আমিন যদি ওই গাছের পাতা ছিঁড়েলে কাল কিয়ামতের ময়দানে কঠিন মাশরের দিন আমি রুহুল আমিন জবাব দিতে পারবো না কেন কেন কি কারণে জবাব দিতে হবে ওই সময় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও মুজাদ্দিদুল জামান আমি রুহুল আমিন আমার অন্তরের চোখ দিয়ে দেখতে পাই আল্লাহ আমার যে অন্তরের চোখ দিয়েছে ওই অন্তরের চোখ দিয়ে আমি আজকের দেখতে পাই ওই কবরের নিচে ওই আজকের খেজুর গাছের তলে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে আর ওই গাছের পাতাগুলো আমার আল্লাহ পাকের জিকির করে আমি রুহুল আমিন যদি পাতাটা ছিঁড়ে আলিয়ে আসি ওই পাতার জিকিরটা বন্ধ হয়ে যাবে মুজাদ্দিদুল জামান আমি রুহুল আমিন ওই পাতার জিকিরটা যদি বন্ধ করে দেই কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিন আমি রুহুল আমিন আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে এজন্য করে আমি রুহুল আমিন গাছের পাতা আনলাম না আহ সে চোখ আমরা তৈরি করতে পারিনি আজকে তানারা কেমন মানুষ ছিলেন বাপ হুজুর আমার ওয়াজ শিক্ষা বলে একটা কিতাবে লিখেছেন বসিরহাটের বড় মাওলানা লিখতে লিখতে বলেছেন আমার মুজাদ্দিদুল জামান আবু বাক্কার সঙ্গে আমার মুজাদ্দিদুল জামান আমাকে বড় মাওলানা বলতেন কিন্তু আমি আমি রুহুল আমিন যখন এখান থেকে আজকের কিনা বসিরহাট থেকে সেই শিয়াখালার জমিন থেকে ফুরফুরা শরীফে আমি যখন চলে যেতাম আমার মুজাদ্দিদুল জামানের সঙ্গে দেখা করতে আমার মুজাদ্দিদুল জামান আমি রুহুল আমিন আমাকে দেখে উঠে দাঁড়াতেন আজকে তানাদের ভিতরে কেমন আজকের সিফাত কেমন তারা অন্তরের মানুষ কেমন মহব্বতের মানুষ কেমন দিলের মানুষ দেখেন আজকে পীর মুরিদের দিকে উঠে দাঁড়াচ্ছেন আহ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কে বেলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন ও মুজাদ্দিদুল জামান হুজুর আপনি আমার পীর বসিরহাটের বড় মাওলানা ওই সময় বলেছিলেন হুজুর আপনি আমার পীর আপনি আমার মুর্শিদ হুজুর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াবেন না হুজুর গো আপনি যদি আমাকে দেখে উঠে দাঁড়ান আমি রুহুল আমিন আমার বড় শরম করে আমার বড় লজ্জা করে মুজাদ্দিদুল জামান আপনি আমাকে দেখে উঠে দাঁড়াবেন না বাবারা আল্লাহর ওলি পীর মুজাদ্দিদুল জামান ওই সময় বলেছিলেন বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না বাবা আল্লাহ পাক তোমার কলিজায় যে এলেম দিয়েছে আল্লাহ তোমার সিনায় যে এলেম দিয়েছে আমি ফুরফুরার পীর আবু বাক্কার ওই ইলিমের খাতিরে সম্মানের তাজিমের খাতিরে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে যাই আহ এইরকম মানুষ ছিলেন তারা বাপ আজকে সেই দাদা হুজুর ফুরফুরা যখন 21-22-23 ইসালে সব এই যেটাও ফাল্গুন মাস আজকের 6ই ফাল্গুন বাপ ফুরফুরা শরীফে ইসালে সব এই দাদা হুজুর ইসালে সব আপনারা জানতো জি জানতো ইসালে সবে যাওয়া হয় যাবেন আপনাদেরকে দুটো হাত জোড় করে বলি সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল
কেন কেন আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল সেখানে আমার বিশ্ব নবীর আগমন হয় 21 22 23 জুড়ে বলেন সুবহানাল্লাহ সেখানে জিন্দা ওলি আসকারে আছেন আমার মুজাদ্দিদুজ জামান আসকারে সেখানে আছেন পুরপুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা ন হুজুর কেবলা আসকারে আছেন সেজন্য আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল কই আমার আপনার জায়গায় আমার আপনার ঘরে আমার আপনার এলাকায় আমার আপনার কোথাও ঢল নেই তো কেন কিছু কিছু লোক আছে দেখবেন বাপ সমাজে বলে 21 গত বছর আমি 21 তারিখে যাচ্ছি তাহলে আপনার আপনার আমার ওই ক্যানিং থেকে উত্তর ভাগ এর ভিতরে এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছিলাম একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন হুজুর কোথায় যাচ্ছেন আমি বললাম আজকে 21 ফাল্গুন তো আমার দাদা হুজুরের কবরটা জিয়ারত করব ওখানে ইসালের সওয়াব একটু যাব তাহলে ফুরফুরায় যাও কেন ফুরফুরায় হ্যাঁ তা আমি বলেছিলাম দেখো ফুরফুরায় কেন যাই জানো বাপ আর মুখ দেখতে তো যাই না ওখানে কোন দরকার না থাকলে আপনি এক জায়গায় যাবেন নিশ্চয় আপনার প্রয়োজন আছে তো জি আল্লাহর ওলিদের সোহবতে থাকার দরকার আছে না নেই অবশ্যই আছে আল্লাহর ওলিরা মরেও আমার এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আমি আল্লাহ তাদের দায়িত্ব লই জোরে বলেন না সুবহানাল্লাহ সেই ওলির দরবার আলোচনা সেই ওলির আলোচনা আজকের হবে এই ওলির আলোচনা করলে রাত ফুরাবে না বাবা ভাইরা ও যুবকেরা জওয়ান ভাইরা ওরে আমার আম্মি জানেরা শুনে যান জেনে যান আজকে সেই ওলির আলোচনা আমি আপনাদেরকে একটু দিয়ে যাই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহে শুধু বাংলা আসামের পীর না আমার মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ জামানকে 52 জেলার পীর করে পাঠিয়েছে বাবারা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার পীর জানার কথা আমি আপনাদেরকে একটু আগে শোনাচ্ছিলাম যিনি কলকাতার মানিকতলার জমিনটা ধন্য করে শিয়া চাপারে আজকের তেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার পীর আজকে সুবি পোয়াতে আলী ওয়াইসি হুজুর কলকাতার মানিকতলাতে শুয়াচের কারণ কি আজকে তো তিনি আল্লাহ অন্য জায়গায় তানার মাদারটা করাতে পারতেন আজকের মাদারটাই সর্বড়িয়া হতে পারত আজকের মাদারটা তো আজকের এমনি করে হালুয়া হতে পারত আজকের মাদারটা নদিয়া জেলায় হতে পারত আজকের মাদার আপনাদের মালঞ্চে হতে পারত কিন্তু না আমার নাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার পীর সুফি পথে আলী ওয়াইসি রহমাতুল আলাইহি কলকাতার মানিক তলাতে তানার একটা আদেশ ছিল একটা মরণের আগে ওসিয়াত ছিল ভক্ত মুরিদদেরকে বলেছিলেন ও ভক্ত মুরিদেরা তোমরা শুনে লাও জেনে লাও আমি তোমাদের পীর জানিয়ে দিলাম আমি সুফি পথে আইছি যেদিন যেখানে মারা যাব জেহালাতে মারা যাব আমি সুফি পথে আইছি আমাকে ওখানেই দাফন করবে ভাইরা আল্লাহর ওলি পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার পীর সুবি পথে আলী ওয়াইসি রহমাতুল আলাইহি যখন ভক্ত মুরিদদেরকে বলেছিলেন এই বলার পরে ভক্ত মুরিদেরা বলেছিলেন হুজুর আল্লাহ যদি আপনাকে ছাদের উপরে মৃত্যু দেন আল্লাহ যদি আপনাকে গাছের ডালে মৃত্যু দেন আপনি ওই সময় কি করবেন ওই সময় আমার সুবি পথে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন ও ভক্ত মুরিদেরা শুনে লাও জেনে লাও সেটা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় আমাকে ছাদের উপরে মরতে হবে আল্লাহ যদি রাজি থাকে আমাকে ডাল গাছের ডালে মরতে হবে তবে শুনে লাও জেনে লাও
আমি তোমাদের পীর জানিয়ে দিলাম আমার মৃত্যুটা যেখানে হবে সেখানে তোমরা আমায় দাফন করবে। ভাইরা ও যুবকেরা জন ভাইরা এবার কি করলেন, কলকাতার রাজপথে হুজুর আমার ইন্তেকাল করলেন, তখনকার যুগে বলেন না কেন, আর এখনকার যুগে বলেন না কেন, কলকাতায় অনেক গাড়ি চলে আপনারা দেখেছেন। জি কথা বলেন, কলকাতায় গাড়ি কম না বেশি? এত বেশি, এক মিনিট যদি আপনার কোনো গাড়ি যদি জামে পড়ে কিংবা কোনো কারণে যদি আপনার গাড়িটা দাঁড়িয়ে যায় পিছনে, আপনার গাড়ি দাঁড়াতে দাঁড়াতে এখান থেকে আপনার মালঞ্চ বাজার হাজার হাজার গাড়ি দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়িয়ে যাবে। আল্লাহর ওলি রাজপথের মাঝখানে পড়ে আছে, জি গাড়ি এদিকে দাঁড়িয়ে আছে। তখন সরকার ছিল ব্রিটিশ সরকার, ব্রিটিশ সরকার, ব্রিটিশ সরকার আসলে যত জ্যাম আসছে কি হবে, এ ফকিরের বাচ্চা একে তুলে নদীতে ফেলে দাও, আজকে আমি ব্রিটিশ সরকার জানিয়ে দিলাম।